আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের উপরে। হ্যাঁ, আজকে আমি তলবদার মার্কেট বা তালুকদার মার্কেট যেটাই বলেন না কেন, সেই মার্কেটের ট্যুর শেয়ার করব। তো তলবদার বা তালুকদার মার্কেট হচ্ছে দুই নামে আসলে পরিচিত। এই মার্কেটটা হচ্ছে মেইনলি বই, খাতা, কলম, পেন্সিল, যাবতীয় স্টেশনারি আইটেমের জন্য পপুলার। তো বগুড়াতে আসলে একটাই মাত্র বিশাল এই স্টেশনারি আইটেমের শপ, এখান থেকেই মেইনলি সবাই কেনাকাটা করে, এখানেই পাইকারি দোকান থেকে শুরু করে খুচরা সবই। তো খুচরা আসলে বেশি, কারণ এইখানেই এই সমস্ত কিছু পাওয়া যায়। বইয়ের আসলে আলাদা আরও একটা শপ আছে পাশে বইয়ের জন্য। তো স্টেশনারির জন্য তলবদার মার্কেটটাই আসলে অনেক পপুলার। তো পুরাতন বইয়ের জন্য যে বিখ্যাত জায়গাটা ছিল সেটা কিন্তু আমি আমার বগুড়া ট্যুরের মধ্যে শেয়ার করেছিলাম, হকার্সের ওই পাশে। আর এটা হচ্ছে এই যে স্টেশনারি আইটেমের জন্য, এইখানে বিভিন্ন রকম আপ টু ডেট যত জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। আর বেশ অনেকগুলা শপ আছে এখানে, আমি আসলে এত কিছু বলতেই পারবো না, কারণ আমরা আসলে এত কিছু ইউজই করি না। এখনকার বাচ্চারা যত কিছু নেয় আর যত কিছু ইউজ করে আসলে এরকমই হয়, সময়ের সাথে সাথে আসলে আমরা ব্যাকডেটেড হয়ে যাই আর নতুন নতুন সব কিছু চলে আসে, সেগুলো আপডেটেড হয়ে যায়। এই তো এগুলাই। তো এপাশ দিয়ে আমরা শুরু করেছিলাম, এটা হচ্ছে থানা মোড়ে, আসলে তলবদার মার্কেটটা থানা মোড় থেকে আমরা শুরু করেছিলাম। আর এপাশে একদম রেল লাইনের ওপাশ পর্যন্ত মার্কেটটা বিস্তৃত, আর অনেকগুলো শপ আছে এখানে। মোটামুটি সব ধরনের বই, খাতা শুরু করে পেন্সিল যাবতীয় সবই পাওয়া যায়। আর পিছনের দিকে আসলে বইয়ের দোকান অনেকগুলো, আর সামনের দিকটাতে যে স্টেশনারি জিনিসপত্র হয় সে সমস্ত কিছু। তো সব কিছু মিলিয়ে আসলে বগুড়াতে এইটাই সব থেকে বড় আর মেইন আসলে স্টেশনারি মার্কেট, এইখান থেকে সমস্ত কিছু নেওয়া হয়। এছাড়াও কিন্তু নিউ মার্কেটের পেছনে বেশ অনেকগুলো স্টেশনারি শপ আছে, ওইখানেও বেশ অনেক কিছু পাওয়া যায়। তবে ওইখানকার চেয়ে এখানে দাম তুলনামূলক কম হয়, 5-10 টাকা হলেও কম হয়। এখন তো প্রত্যেকটা জিনিসেরই আসলে ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি বলা চলে। তো কিছু করার নাই, আমাদের দেশের এই অবস্থা। তো এই তো এখানে বেশ অনেকগুলো শপ, আমি আর একটা সিঙ্গেল কোনো শপ দেখাচ্ছি না, প্রত্যেকটা শপই এভাবে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা গলিতে বিভিন্ন রকম শপ, বিভিন্ন জিনিসপত্র, পছন্দ মতো সব কিছু পাওয়া যায়। বাচ্চাদের যেই আর্ট করার, আর্ট পেন্সিল থেকে শুরু করে আর্ট খাতা, ড্রয়িং বুক, ড্রয়িংয়ের যত কিছু হয় আর কি, মানে পেন্সিল থেকে শুরু করে কী বলে ওয়াটার কালার, আরও বিভিন্ন রকম কালার যত কিছু হয়, এই যা যা লাগে আর্ট পেপার সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর্ট পেপারের সাথে আরও DIY করার জন্য যত কিছু দরকার হয়, আসলে আমরা কিন্তু প্রত্যেকে DIY করতে ভালোবাসি, এখানে DIY করার জন্য যা যা সামগ্রী দরকার হয় বেশিরভাগই কিন্তু পাওয়া যায়। খুঁজলে আসলে পাওয়া যায়, কিংবা আপনারা অনলাইনে যেই পিকচারগুলো দেখান সেগুলো যদি ফোনের থেকে পিকচারগুলো দেখান, ওনারা কিন্তু সেগুলো দিয়ে দেয়, কারণ অনলাইনে অনেক কিছুই আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, আমরা জাস্ট জানি না বলে আমরা সেগুলো কিনতে পারি না অফলাইনে। বাট অফলাইনে কিন্তু অনলাইনে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যদি আপনারা মোবাইলের ছবি দেখান তাহলে সেগুলো পেয়ে যাবেন। অনেক অনেক যেই কার্ডগুলো হয় আর কি, গ্লিটারি যেই কাগজগুলো হয় সমস্ত কিছু পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা সুন্দর করে আসলে DIY করে থাকি। এই যে এটা কিন্তু থানামোড়ের সামনে যে রাস্তাটা সেইখানে চলে আসলাম ঘুরে ফিরে। আসলে মার্কেটটা যে খুব বেশি বড় এরকম কিছু না, আবার খুব ছোটো এরকমও কিছু না, মোটামুটি সাইজের অনেকগুলো শপ আছে, অনেক দোকান, মানে সব কালেকশন। বগুড়ার এতগুলা সমস্ত কিছু মেনটেন করা, এখান থেকে সবাইকে দেওয়া, তো বিশাল একটা কারবার যাই হোক না কেন। তো মোটামুটি খুব বেশি সময় লাগে না, আর অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে, মানে প্রত্যেকটা দোকানে অনেক সিরিয়াল থাকে, এরকম সব সময় দেখা যায় ভিড়, মানুষজন কেনাকাটা লেগেই আছে, লেগেই আছে। এটা তো অতি প্রয়োজনীয় আসলে জিনিস আর কি, বাচ্চাদের জন্য কিনতেই হয়। বাবা মারা নিজেদের প্রয়োজনে কিছু না কিনলেও বাচ্চাদের কিন্তু ছোট্টখাটো একটা জিনিসের প্রয়োজনও তারা কিনে, আর লেখাপড়া রিলেটেড সব কিছু আসলে অনেক ইম্পর্ট্যান্ট প্রত্যেক প্যারেন্টসের কাছে, এই জন্যই তো সবসময় ভিড় কিন্তু লেগেই থাকে এই জন্য।
তো আমার প্রত্যেকটা সব ঘুরে ঘুরে দেখানো শেষ। মোটামুটি আমার তলবদার মার্কেট বা তালুকদার মার্কেট যেটাই বলেন না কেন, সেইটার ট্যুর ভিডিও কিন্তু আমার আজকে শেষ হয়ে গেল। তো আপনারা যারা বগুড়াতে থাকেন সবাই তো জানেন, যারা বগুড়ার বাইরে থাকেন তাদের জন্য আমার ভিডিওটা করা। আমাদের বগুড়াতে এরকম একটা তলবদার বা তালুকদার মার্কেট আছে যেখানে স্টেশনারি আইটেম থেকে শুরু করে বই সমস্ত কিছু পাওয়া যায়। আমাদের বগুড়ার মানুষের চাহিদা পূরণের জন্য এই মার্কেটটা অনেক বেশি উপকারী। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।